नमस्कार बंधु, सुप्रभात। स्पोर्ट पेंसिल चैनले आपनाके स्वागत जानाई। बड़ मैच बोलते जा बोझाय आज के से बड़ मैच ईस्ट बेंगलर। बड़ मैच मैंने शुद्ध ही तो डार्बी मैच नय। मौसुमे शुरूते ही सबथेके गुरुत्वपूर्ण कठिन मैचटी खेलते नामछे आज सन्ध्याय लाल हलुद बाहिनी। प्रतिपक्ष आई लीगर राजस्थान यूनाइटेड, जरा कि ना 131तम डुडांडे सबथेके बड़ अघटनटा इतिमध्ये घटिए दिएछे एटीके मोहनबागानके परास्त करे। एवं आमरा जदि ईस्ट बेंगल क्लाबेर ग्रुपेर दिके ताकाई ताहले देखबो एकटा जटिल आकार धारण करे आछे। जे कोनो दलेर पक्षेई शेष पर्यन्त नकआउट पर्वे जावा सम्भव। किन्तु ईस्ट बेंगल क्लाबेर परवर्ती ম্যাচটি এটিকে মোহনবাগানের বিরুদ্ধে, সেই ম্যাচটি ছেড়ে দিন। আজকে ডুরান্ডে যদি টিকে থাকতে হয়, ভেসে থাকতে হয়, তবে আজকের ম্যাচে জেতা ছাড়া অন্য কোনো উপায় নেই। প্রতিপক্ষ এটিকে মোহনবাগানকে হারিয়ে আত্মবিশ্বাসে টকবক করে ফুটছে। তারা শুরু থেকেই আক্রমণের ঝড় তুলবেন। তারা মনে করতেই পারেন যে এটিকে মোহনবাগানকে যখন হারিয়েছি তখন ইস্ট বেঙ্গলকেও হারাতে পারবো। এবং আক্রমণাত্মক ফুটবল খেললেই গোল করার মতো সুযোগ কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবের সামনে আসবে। কিন্তু গোলটা করবে কে? কোচ, তিনি তার মস্তিষ্ক নিশ্চয় ব্যবহার করছেন। ভারতীয় ফুটবলের সঙ্গে তিনি অত্যন্ত সুপরিচিত। তাহলে কি তিনি আজকে তিন বিদেশিকে একসাথে নামাবেন, মাঠে নামানোর ঝুঁকি নেবেন? এখানে বেশ কিছু প্রশ্ন আছে। দরকার হচ্ছে গোল করার লোকের। আগের দিন প্রচুর সুযোগ তৈরি হওয়া সত্ত্বেও মূলত গোল করতে না পারার ব্যর্থতায় মাত্র এক পয়েন্ট নিয়ে ঘরে ফিরতে হয়েছে। আজকেও যে সুযোগ তৈরি হবে না তা নয়, সুযোগ অবশ্যই তৈরি হবে, কিন্তু সুযোগকে গোলে পরিণত করার জন্য সেই খেলোয়াড় দরকার। ভিপিসুয়ের কিন্তু এখনও তার ফর্মের ধারে কাছে পৌঁছেছে বলে অন্তত আগের ম্যাচ থেকে মনে হয়নি। আর দোষ দিয়েও লাভ নেই, এত কম দিনে অনুশীলনে হয়তো সেই জায়গায় পৌঁছানো সম্ভব নয়, সময় দিতে হবে। কিন্তু সময় তো নেই। ডুরান্ডে আজই তো ম্যাচ, তাহলে কি কোচের হাতে যে দুজন বিদেশি স্ট্রাইকার আছে, ব্রাজিলিয়ান ক্লেটন সিলভা এবং এলিয়ান্ডো, মনে তো হচ্ছে না রোববার দিন শহরে এসে মাত্র তিন দিনের অনুশীলনে তাদেরকে মাঠে নামানোর ঝুঁকি কি নেবেন কোচ? বা যদি মাঠে নামান তাহলেই তারাও বা কতটা মেলে ধরতে পারবে? তাহলে ভরসা সেই ভারতীয় ফুটবলারদের ওপর যারা গত ম্যাচে মোটের ওপরে সফল হতে পারেনি এটাই বলা যায়। কিন্তু মনে হচ্ছে শেষ পর্যন্ত কোচ প্রথমে না হলো পরে এদেরকে নামাবে গোলের সন্ধানে, যদি প্রথমার্ধ গোল না আসে আবার শুরু থেকেও নামাতে পারে। আজকের ম্যাচটি ইস্ট বেঙ্গল ক্লাবের কাছে কঠিন বললেও কম বলা হয়। যাই হোক, মরশুমের প্রথম জয়ের পাওয়ার লক্ষ্যে ইস্ট বেঙ্গল ক্লাবও যে ছাপিয়ে পড়বে, তারাও যে রীতিমতো প্রস্তুতি নিয়েছে, গত ম্যাচের ভুলগুলো সংশোধন করেছে, এ আশা আমরা করতে পারি। আজকে আর কয়েক ঘন্টার মধ্যেই মিলে যাবে এই উত্তর। আদেশ সরিয়ে রেখে যুক্তি দিয়েও বিচার বিশ্লেষণ করে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে আজ বোধহয় ইস্ট বেঙ্গল ক্লাব জয় পাবে, সেই সম্ভাবনা তীব্র যতই প্রতিপক্ষ রাজস্থান ইউনাইটেড হোক। আপনারা জানেন যে অস্ট্রেলীয় মিডিও মাত্র 25 বছর বয়সী জর্ডান, তিনি যে কোনো দিন কিন্তু চলে আসবেন শহরে। ডুরান্টে তাকে দেখার সম্ভাবনা নেই বললেই চলে, তবে সিএফএলে তাকে আমরা দেখতে পারব। প্রাথমিকভাবে ভিসা সমস্যার জন্য একটু দেরি হচ্ছিল, কিন্তু শোনা যাচ্ছে এই মুহূর্তে সেই ভিসা সমস্যার খুব দ্রুত সমাধান হয়ে গেছে। তিনি ইস্ট বেঙ্গলে আসার লক্ষ্যে প্রায় প্রস্তুত, তাকে যে কোনো দিন আমরা দেখতে পারব। এবং তাকে দেখা মাত্রই ছজন বিদেশির যে কোটা সেটা পরিপূর্ণ হওয়ার পাশাপাশি 5 জন বিদেশি ইতিমধ্যেই শহরে আছেন, নিয়মিত অনুশীলন করছেন। এ কথাটা যখন বলছি তখন একটা কথা বলি, কিরিয়াকো কিন্তু প্রথম খেলোয়াড় যিনি খুব আগে থেকেই অনুশীলনে আছেন, দুটো জায়গাতেই তিনি খেলতে পারেন। কোচ তাকে কেন ব্যবহার করছেন না এ প্রশ্নের উত্তর আমার জানা নেই, যদি আপনাদের জানা থাকে অতি অবশ্যই জানাবেন। আমি কিন্তু আশাবাদী তাকে আজকে দেখা গেল দেখা যেতে পারে। তাই সব মিলিয়ে একটা মহারণের আবহাওয়া প্রস্তুত, দেখা যাক ইস্ট বেঙ্গল ক্লাব তার সুনাম অনুযায়ী আবারও আগের জায়গায় ফিরে আসতে পারে কিনা। ধন্যবাদ।